যশোরের বেনাপোলে পৌর আওয়ামী লীগের কার্যালয় চুরি ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাঙচুর করে। সোমবার রাত 1টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের দ্বিতীয় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে হামলা, চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে। বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ বলেন, সোমবার রাত 1টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারে অবস্থিত আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলার গেট ভেঙে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং 3টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ইট মেরে অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে। বেনাপোল পৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেম মাসুদ করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা পৌর আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে পালিয়ে যায়। ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন নাভান সার্কেলের এসপি জুয়েল ইমরান ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।